ফাইনালি দেড় ঘন্টা লাইন দিয়ে দিয়ে কিছুটা এগিয়েছি। আমার পিছনে লাইন ঠিক এতটা, এখানে স্লিপ খাওয়াটা খুব সোজা আর সোজা হয়ে চলাটা খুব কঠিন, এইভাবে খালি পায়ে যেতে হবে। Hey guys, good morning and welcome to my new vlog. I hope you all are fit and fine. And আরও একবার উত্তরাখণ্ডের দেবভূমি থেকে সবাইকে স্বাগত। সো এখন আমরা আছি উত্তরকাশী, আর উত্তরকাশী একদম বাজারের উপরে, আর বাজার থেকে জাস্ট ভিউটা কিছুটা এইরকম শহর, আর এদিক থেকে ভিউটা কিছুটা এরকম। সো এটা হচ্ছে এখানকার ভিউ। এখন আমরা যাব গঙ্গোত্রী। তো বাসের টিকিট বুক করা রয়েছে, বাসের টিকিট হচ্ছে 410 টাকা করে উত্তরকাশী থেকে, আর ছাড়ে হচ্ছে সকাল সাতটার সময়। সো তোমরা যদি বাসে যেতে চাও সব থেকে ভালো, আগের দিন উত্তরকাশী চলে এসে এখানেই বাসের টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে অবশ্যই টিকিট পারচেস করে নেবে, নইলে টিকিট পাওয়ার কিন্তু খুব অসুবিধা, কারণ এখান থেকে অলমোস্ট প্রায় 100 কিলোমিটার মতো দূরত্ব রয়েছে গঙ্গোত্রী। তো চলো, চার ধামের এটাও আর একটা ধাম করবো একসাথে দর্শন। তো চলো, দেরি কিসের আর, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। উত্তরকাশীর বাস স্ট্যান্ড, অ্যান্ড এই বাসটাই যাবে গঙ্গোত্রী, এখান থেকে প্রায় 100 কিলোমিটার। আর যেহেতু 100 কিলোমিটারের জার্নি, সো ছোলা সঙ্গে রয়েছে, আর একটু কলাও নিয়ে নেবো, শশাও রয়েছে। সো সকালে ব্রেকফাস্টটা মোটামুটি লাইটের উপর দিয়ে হে দারুণ হয়ে যাবে। সো এখানে রয়েছে কলা, কেলা কিনতে আর কে। ফাইনালি বাসটা ছেড়েও দিয়েছে একদম টাইমে, 7:04। রেজিস্ট্রেশন চেক, মানে ভেরিফিকেশন চেকিং সেন্টার এই সোজা। সো চারধাম যাত্রা করতে হলে অবশ্যই তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করেছো, নাহলে কিন্তু সব জায়গায় মোটামুটি আটকাবে আর রেজিস্ট্রেশন চেক হবে। আমরা এখনও 3টে ধাম ঘোরা হলো, 4 নম্বর ধাম ঘুরছি, সব কটাতে কিন্তু চেক হয়েছে। সো এখানেও এটা হচ্ছে সেন্টার যার জন্য বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে রেজিস্ট্রেশন। এখানেই आपके वाहन में जो भी यात्री 55 साल से ऊपर हैं, बीपी शुगर की दवा ले रहे हैं, वो भी अपने हेल्थ की स्क्रीनिंग कराएं। वाहन चालक के हाथ में ही यात्रियों की जिम्मेदारी है, अतः आपका स्वस्थ होना बहुत जरूरी है। आप अपनी स्क्रीनिंग करा कर ही आगे बढ़े, अन्यथा आपके वाहन को रोका जा सकता है। सो फाइनली हमारा रजिस्ट्रेशन चेक कंप्लीट होने पर तारपर ही गाड़ी छेड़े दिए थे। ফাইনালি চলে এসেছি গঙ্গোত্রী থেকে আর 30 কিলোমিটার দূরে, আর এই হচ্ছে এখান থেকে তার সিন, নিচ থেকে বয়ে যাচ্ছে ভাগীরথী রিভার, আর চারপাশে পাহাড়ের সিন খানিকটা এরকম। তো এখানকার জার্নি কিন্তু সব থেকে সেরা, এখনো পর্যন্ত সব থেকে সেরা। ফাইনালি আমরা পৌঁছে গেছি হার্শিল ভ্যালিতে, আর এইটা হচ্ছে হার্শিল ভ্যালির একদম প্রায় শেষ প্রান্ত যেটাকে বলে। পিছনে হচ্ছে অ্যাকচুয়াল হার্শিল ভ্যালি, আর এখান থেকে
সিন দারুণ, চারিদিক থেকে যে কোনো জায়গা থেকে মানে হচ্ছে ওয়াটারফলসের মতো জল এসে পড়ছে, আর সামনে হচ্ছে সুন্দর বরফে ঢাকা পাহাড়, আর কি চাই। আর বাঁ দিক থেকে যাচ্ছে হচ্ছে ভাগীরথী নদী। দারুণ একটা জার্নি কিন্তু এটা। অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশান আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ইন উত্তরাখণ্ড। মানে এত সুন্দর জায়গা না, দুপাশ দিয়ে এখানে রয়েছে আপেল আর হচ্ছে ন্যাশপাতি গাছের বাগান, যেগুলো এখন ফুল ফুটে রয়েছে দারুণ, আর রাস্তাটা চমৎকার। চলে এসেছি গঙ্গোত্রী ধাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11:32। আর এইটা হচ্ছে রেজিস্ট্রেশন করানোর পর মন্দিরে ঢোকার একটা স্লট টাইমিংয়ের একটা টোকেন। আর এই হচ্ছে গঙ্গোত্রী ধামের ঢোকার রাস্তা বেসিক্যালি। সামনে চারিদিকে সুন্দর পাহাড় পর্বতে ঘেরা, আর ওদিকেও রয়েছে। সো ঢোকার সময় রেজিস্ট্রেশন কিন্তু করেই ঢুকতে হবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না। সো এটা মাথায় রাখবে। তারপর তো চলো একটা কটেজ ফটেজ কিছু একটা দেখে নিই, তারপর বাদ বাকি কথা হচ্ছে, কারণ এত ব্যাগ ফ্যাগ নিয়ে কথা বলা যাচ্ছে না। লেটস গো। এখানে এসে রুমও মোটামুটি পেয়ে গেছি। তো রুম পাওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট হচ্ছে এখানকার খাওয়া হচ্ছে ম্যাগি। ম্যাগিটা খাবো, খেয়ে রুমে যাবো, গিয়ে একেবারে মন্দির দর্শন করতে হবে। ফটাফট আগে ম্যাগিটা খেয়ে তো আমরা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা গঙ্গোত্রী, আর দুপাশ থেকে রয়েছে খাবার দোকান। এবং সবথেকে বড় কথা, গঙ্গোত্রীতে একটা জিনিস যেটা দেখছি, হোটেলের দাম কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবেন, যেটা তুলনায় তোমার হচ্ছে বদ্রীনাথ বা অন্যান্য ধামে যেগুলোর দাম অনেক কস্টলি ছিল হোটেল, এখানে কিন্তু অনেকটাই অ্যাফোর্ডেবল। এটিএম আছে, সব থেকে বড় কথা হলো এখানে এখন এটিএম রয়েছে, যেটা আমি বদ্রীনাথে গিয়ে পুরো অত বড় জায়গায় কিন্তু এটিএম খুঁজে পাইনি। দুটো এটিএম ছিল, তাও নষ্ট, কাজ হয়নি, দোকানে ১,০০০ টাকা দিয়ে ১,০০০ টাকা আমাকে তুলতে হয়েছে। যাই হোক, সেসব অতীত, এখন নতুন গঙ্গোত্রী। সো চলো, দুপাশ দিয়ে প্রচুর দোকান আছে, মোটামুটি জিনিস কষি তো এই একটা নেবে জল দেওয়ার। রাস্তাটা কিন্তু একটু কনজেস্টেড টাইপের, লোকজন ভর্তি। আর মন্দিরে ঢোকার আগেই তাছাড়া কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটসের দোকান, যেখান থেকে দাদা আমাদেরকে খাওয়ার জন্য একটা শুকনো আপেল দিয়েছে, রিয়েলি গুড। আর সব থেকে বড় বড় এই জিনিস কিন্তু বহুদিন থাকবে, শুকনো আপেল যদি নাও একাদ মাস না রেখে দিলে কিন্তু এক বছর পর্যন্ত থাকবে ঠিকঠাক। সেখানে রয়েছে পুরো দোকান ভর্তি জিনিস, আর এদিকে মন্দির। চলে এসেছি একেবারে গঙ্গোত্রী মন্দিরের সামনে। তো এটা হচ্ছে গঙ্গোত্রী মন্দিরের গেট, আর এখান থেকে আমরা আবার তো পূজার জিনিসপত্র নিচ্ছি। এখানে হচ্ছে গঙ্গা জল নেওয়ার জন্য একটা জার নিচ্ছি, আর হচ্ছে পূজা দেওয়ার জন্য ওখানে নিয়ে নিয়েছি প্রসাদ ডালা এটাকে বলে। সো এখানে আপাতত জুতো খুলে রাখতে হবে, খুলে রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। পিছন থেকে আই থিঙ্ক হয়তো দেখতে পাচ্ছ গ্লেশিয়ার দেখা যাচ্ছেই। সো আর দেরি কিসের, ভেতরে যাই। ভেতরে ঢুকে চলে এসেছি মন্দিরে, আর মন্দিরের ভেতরে ঢুকে ফার্স্ট যেটা চোখে পড়বে সেটা হচ্ছে সুন্দর দারুণ পাহাড়ে ঘেরা এই জায়গাটা, মন্দিরটা। আর তাছাড়া এখান থেকে বয়ে যাচ্ছে সুন্দর ভাগীরথী নদী, পবিত্র জল সহ। সো আগে আপাতত এখানে পুজো দিতে হবে। এইটা হচ্ছে গঙ্গোত্রী ঘাট। সো আগে মন্দিরে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর ভাগীরথীর জল গায়ে মাখবো। আর এখানে অলমোস্ট সবাই স্নানও করছে, কিন্তু আমরা যেহেতু চেঞ্জ করার মতো কিছু আনি, সেখানে স্নান করা যাবে না, আপাতত পুজো দিয়ে দিই। আর এটা হচ্ছে দর্শনের জায়গা, মন্দির যাওয়ার জন্য অ্যাকচুয়াল রাস্তা হচ্ছে ওটা, কিন্তু যেহেতু লাইন পড়বে সেখানে এখান থেকে সোজা যেতে হবে, গিয়ে ওপরে উঠতে হবে। একটু কনফিউজিং, এখান থেকে ভিউ খুব খুব খুবই সুন্দর। চলো একসাথে মন্দিরের ভিতরে ঢুকবো, যতটা পারবো সিন সিনারি এখানকার ভেতরে দেখানোর চেষ্টা করব। চলো, লাইন কিন্তু এখানকার প্রচুর লম্বা, এখান থেকে টানা লাইন শুরু করে ওই ভেতরে যাচ্ছে, আর ওই সাদাটা হচ্ছে মন্দির। সো লাইন মোটামুটি বেশ অনেকটাই, লাইনে গিয়ে ফটাফট দাঁড়াই। ফাইনালি 1.5 ঘন্টা লাইন দিয়ে দিয়ে কিছুটা এগিয়েছি, আমার পিছনে লাইন ঠিক এতটা, আর সামনেও এখনও এতটা। সো এখনও পৌঁছাতে মোটামুটি ঘন্টাখানেক লেগে যাবে মনে হচ্ছে। ফাইনালি অবশেষে 2 ঘন্টা লাইন দেওয়ার পর মন্দিরের সামনে আসতে পেরেছি। এই হলো গঙ্গোত্রী মন্দির, আর এই সামনে থেকেই মন্দিরে ঢোকার জায়গা। সো যতটা সম্ভব আমি দেখাচ্ছি এখানকার ভেতরে। ফাইনালি এসে পৌঁছেছি পুরো মন্দিরের সামনে। সো এই হচ্ছে গঙ্গোত্রী মন্দির, আর এখান থেকে লাইন আর একটুখানি বাকি। ফাইনালি দেওয়া হয়ে গেছে মন্দিরের পুজো, আর মন্দিরের সামনের থেকে
ভিউ কিছুটা এরকম, আর তোমরা তো এখানে এসে যে একটা পজিটিভ ফিল হচ্ছে না সেটা বলে বোঝাতে পারবো না। এখান থেকে সুন্দর একটা দৃশ্য বেশ দেখা যাচ্ছে, আর সাইডে এখানেই রয়েছে বাঁদিকে ভাগীরথী নদী। সো এই মন্দির এবার একটা কথায় আসি, যেটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি গোমুখ তপোবন ট্রেকের প্ল্যান ছিল, বাট আজকে ডেট হচ্ছে 4th May, আর আজকে আমাদের 5th May থেকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, অ্যাকচুয়ালি 27 তারিখ থেকে প্ল্যান ছিল, সেটা পোস্টপোন হয়ে 4th May হয়েছিল, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য এখনও পর্যন্ত আমরা সেই ডেট পেলাম না। সো গোমুখ তপোবন ট্রেক আপাতত আমাদের জন্য স্থগিত, সেটা পরে যে কোনো এক সময় হবে পরে যখন আবার খুলবে। সো চলো নিচের দিকে যাই, সব ভালো লাগছে প্রত্যেকটা মন্দির ঘুরে বা এখানকার চারপাশের দৃশ্য দেখে মনটা সত্যিই ভালো লাগছে, কিন্তু ট্রেকটা ভালো না বলে এটার জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছে, কারণ ওই ট্রেকটার জন্য অনেক প্রতীক্ষায় ছিলাম গোমুখ তপোবন ট্রেকে যাবো বলে। সো আই থিঙ্ক নেক্সট টাইম হবে কোনো না কোনো সময়। তো সামনে রয়েছে ভাগীরথী নদী, সো আগে এখান থেকে পার হতে হবে। অল রাইট, আর এখানে রয়েছে কিছু নদীর পাশে নুড়ি পাথর, তারপরই হচ্ছে নদী। চলো চলে এসেছি একদম ভাগীরথী নদীর সামনেই, আর এই হচ্ছে সেই ভাগীরথী নদী। তো এখানে এসে যে দারুণ অনুভূতি হচ্ছে না সেটা বলে বোঝানো যাবে না। তবত এখানকার একটু ঘুরে নি ওপরে যেতে হবে, খাওয়ার টাইম হয়ে গেছে, কারণ অলমোস্ট এখন 3টে বাজতে যায়। তো চলো ওপরে যাই, বোঝা ডিরেক্ট গোমুখ গ্লেশিয়ার থেকেই জলটা যেহেতু বয়ে আসছে দারুণ ঠান্ডা। এখান থেকে ওই যে রাস্তাটা যাচ্ছে এইটা দিয়েই গেলে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, আর তারপরই শুরু গোমুখের রাস্তা। সোলারের পাশে এলে দেখে শুনে পা ফেলাটা কিন্তু খুব দরকার, তার কারণ হলো এখানে স্লিপ খাওয়াটা খুব সোজা, আর সোজা হয়ে চলাটা খুব কঠিন, এটা কিন্তু সত্যি, কারণ বোল্ডারগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, আর এখান থেকে এইভাবে খালি পায়ে যেতে হবে। আমরা চলে এসেছি সোজা পুজো দিয়ে গঙ্গার পার ঘুরে, খাওয়া দাওয়া করছে লাঞ্চ, আর এখানে নিয়ে নিচ্ছি স্পেশাল থালি ফর 160 rupees অনলি। তো এটা দিয়ে আপাতত লাঞ্চ শুরু করি। এখন তো খাওয়ার বাদে লাঞ্চের পর আমাদের প্রথম কাজ ছিল টিকিট কাটা, তো এটা হয়ে গেছে আমাদের গাড়ি, আর গাড়ির টিকিটও কাটা হয়ে গেছে। এখান থেকে দুজনের ভাড়া হচ্ছে 1120 টাকা ঋষিকেশের ভাড়া, আর যদি প্যাসেঞ্জার পাওয়া যায় দেন যাবে হরিদ্বার। সো টিকিট কাটা হয়ে গেলো, এখন একটা টেনশন কমে গেলো। তো তোমরাও গঙ্গোত্রী এলে ফার্স্ট আগে যেখানে যাবে সেখানকার ব্যবস্থা আগে করে নেবে, নইলে কিন্তু প্রবলেম, টিকিট নাও পেতে পারো। সো আপাতত যাবো সামনের দিকে, আর এখান থেকে গঙ্গোত্রী টিকিট কাটা। এখন বাজে রাত 9:10, আর এখন গঙ্গোত্রীর টেম্পারেচার হচ্ছে -3°C। সো এখন আমরা রয়েছি হোটেলেই। সো এই ছিল ভিডিও, বাসের টিকিটও কাটা হয়ে গেছে মোটামুটি কাল সকালবেলা বাস। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যতটা পেরেছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। সো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।